আইটেম গান দিয়ে ফিরলেন চিত্রনায়িকা পপি অনেকদিন ধরেই রূপালী পর্দায় অনুপস্থিত ছিলেন সংসার যাপনে ব্যস্ত থাকার পরেও তিনি আগের মতো আবেদনময়ী রয়েছেন তবে এবার সাহসী যোদ্ধা ছবির আইটেম গানের মধ্য দিয়ে তিনি আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন মাঝে মধ্যে পপিকে দেখা গেছে নাটকে সর্বশেষ পপি সোনাবন্ধু ও পোষ্পাশেম বিরতি নামে দুটি ছবি মুক্তি পেয়েছিল রোববার এফডিসিতে সাহসী যোদ্ধা ছবির আইটেম গানে অংশ দেন পপি আর এই গানের মাধ্যমে ছবির শুটিং শুরু হয়েছে আবারও অভিনয় করে কেমন লাগছে জানতে চাওয়া হলে পপে বলেন ভীষণ নস্টাল হয়ে যাচ্ছি অতীতের ব্যস্ততম দিনগুলোর কথা বারবার মনে পড়ছে যে গানের শুটিং করছি সেটা আইটেম স্টাইলে ধামাকা নাচ চোখ জুড়ানো সেট সবকিছু চমৎকার পাপি আরও বলেন দু হাজার ষোলো সালের আগস্টে সোনা ছবির শুটিং করেছিলাম এরপর আর সিনেমার শ্যুটিং করা হয়নি এর মধ্যে দু তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে কিন্তু সেগুলো আর করা হয়নি আজ সাহসী যোদ্ধা ছবির গান আবার শুটিং শুরু করলাম সাহসী যোদ্ধা পরিচালনা করছেন সাদেক সিদ্দিকি এই নির্মাতা জানান আইটেম গান দিয়ে শ্যুটিং শুরু করলাম শুটিং টানা চলবে এপ্রিল পর্যন্ত এফডিসি ছাড়াও সিলেট কক্সবাজারে এ ছবির শুটিং হবে এ ছবিতে পপি ছাড়া আরও অভিনয় করছে আমিন খান ইমন ও নবাগত সানাই যোদ্ধা ছবির গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার এই ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া